আমরা আজকে অনেক দিন পরে বের হলাম, মানে কান্ট্রি সাইডের দিকে যাচ্ছি। কারো সাথে তো কারো দেখা করা যাচ্ছে না, কারো বাড়িতে যাওয়া যাচ্ছে না, কেউ আমাদের বাড়িতে আসতে পারছে না, পার্কেও বন্ধু বান্ধবের সাথে দেখা করা নিষেধ লকডাউনের কারণে। তারপরও পার্কে তো বন্ধু বান্ধবের সাথে হঠাৎ করে দেখা হয়েও তো যেতে পারে, তাই না? সেই জন্যে এই উদ্দেশ্যে আমরা বের হলাম। ওই যে আমাদের আর এক গ্রুপ সামনে যাচ্ছে, বন্ধু বান্ধবের গ্রুপ, ওদের ফলো করছি, ওরা চেনে আর কি। সে একটা আগেও আমরা গেছি ওখানে ওদের সাথে, তো আমরা যাচ্ছি ওখানে, আমরা হাঁটবো। যদিও ওয়েদার খুব ভালো না, স্নো জাস্ট শেষ হলো, এখন হয়তোবা ওখানে ওই জঙ্গলের মধ্যে পথগুলো কাদা কাদা হয়ে আছে, কারণ স্নো গলছে। তো তারপরও খোলা আকাশের নিচে একটু হাঁটি, সারাক্ষণ ঘরের মধ্যে আছি, শপিংয়ে যাচ্ছি, এই একটু খোলা আকাশের নিচে হাঁটি, হাঁটতে যাই আর কি। দেখা যাক কী অবস্থা সেই জঙ্গলের মধ্যে হাঁটার পথ। ওটা একটা ফরেস্ট ওয়াকিং প্লে, মানে জায়গা, আমরা অনেকবার গেছি এবং অনেকবার হারায় গেছি, তারপরে আবার খুঁজে খুঁজে আসছিও, এরকম ভালোই লাগে, মানে একটা হাঁটাও হলো। তো আমরা আজকে মানে নর্মালি সামারের সময় যাওয়া হয়েছে, এখন আর ওয়েদার এনজয় তো করতে যাওয়া হচ্ছে না, যাওয়া হচ্ছে জাস্ট আমরা আউটিংয়ে বের হলাম, এটার জন্যই যাওয়া হচ্ছে। যদিও টেম্পারেচার এখনও অনেক 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 খারাপ, মানে খুব শীত, এখনও অনেক ঠান্ডা, আজকে একটু রোদ আর ইয়েগুলো নাই, স্নোগুলোও তেমন নাই, এই জন্যই বের হওয়া হলো। যা বেরিয়ে পড়ি সব গ্রুপ মিলে। এই যে আমরা জাস্ট ঢুকছি, আর ওয়েদারের অবস্থা তো দেখেই বোঝা যাচ্ছে, কালার দেখেই বোঝা যাচ্ছে আকাশের কালার, মানে এটাই ওয়েদার ভালো এখন বলা যায়। যদিও মেঘলা মেঘলা আকাশ, গাছের কালারগুলো কেমন ডাল হয়ে আছে। এই যে আমরা এসেছি পার্কের মধ্যে, ওই যে দূরে দূরে স্নো আছে এখনো, মনে হচ্ছে কি কাগজের টুকরো বা তুলো পড়ে আছে আর কি, মানে গলে গেছে তো, সো মনে হচ্ছে যে কাগজের টুকরো পড়ে আছে। আর এই যে এই পথ দিয়ে হাঁটবো, পথটা একটু কাদা কাদা, এনিওয়ে অসুবিধা নেই। ওদের সাথে একটা ডগ আছে, আমাদের যে আর গ্রুপ আসছে আমাদের সঙ্গে। এই যে দেখেন স্নোগুলো মনে হচ্ছে কি তুলো পড়ে আছে, সব তো গলে গেছে, কিছু 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 পড়ে আছে, দূর থেকে মনে হচ্ছে কি যে হ্যাঁ, মানে তুলো বা কাগজ ছেঁড়া ছেঁড়া পড়ে আছে, আসলে এগুলো স্নো। ভালোই লাগছে দূর থেকে দেখতে, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, শীতে কাঁপছি, তারপর আমরা হাঁটছি, অনেকেই হাঁটছে দেখছি, মানে এটা একটা আসলে হাঁটারই পথ, ফরেস্ট ওয়াকিং বলে এসেক্সের দিকে। সামারের দিক সময় খুব সবুজ হয়ে থাকে একদম সবকিছু, এখন সবুজ না, সব মানে কালার, গাছের কালার, ঘাসের কালারগুলো একটু মানে মরে গেছে এরকম কালার। বাংলাদেশের ঠিক উল্টো, বাংলাদেশে যেমন শীতকালে সব সবুজ হয়ে থাকে, আর এখানে সামারে সব মানে সবুজ এবং সুন্দর হয়ে থাকে। এই যে আমাদের ছেলে মেয়েগুলো হাঁটছে, কাদা কাদা মানে পথ, এনিওয়ে ওরা একদম ঘরে থাকতে থাকতে একদম সারাক্ষণ কম্পিউটার নিয়ে বসে থাকতে থাকতে মানে টায়ার্ড হয়ে গেছে, এই জন্য হাঁটতে বের হলাম সবাইকে নিয়ে।